মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌরসভা এলাকা বর্ধিতকরণ এবং নির্বাচনের দাবিতে সাধারণ মানুষ মানববন্ধন অনুষ্ঠান পালন করেছে। মানববন্ধনের সময়ে ঢাকা সিলেট মহাসড়কে প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। এ সময় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আসকির মিয়া, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইউসুফ আলী, শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুরুল হক সহ আরও অনেক নেতাকর্মীরা। আমাদের প্রতিনিধি বিক্রমজিৎ বর্ধন জানান, 2011 সালে নির্বাচনের পর এখানে আর কোনো নির্বাচন হয়নি, সেই সাথে পৌরসভার আয়তন বৃদ্ধির জন্য এক ব্যক্তি আদালতে রিট করেন। পৌরসভার আয়তন বৃদ্ধিতে প্রশাসনিক জটিলতার সমাধান এবং দ্রুত পৌর নির্বাচন করার জন্য তারা দাবি জানান। দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করে অনেক স্থাপনা আছে, সরকারি স্থাপনা আছে। শ্রীমঙ্গল পৌরবাসী, আজকে আপনারা দীর্ঘ